আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আপনারা পিতামিস্কি কাটিং করবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক কিভাবে পিতামিস্কি কাটিং করতে হয়। বন্ধুরা, আপনারা কাপড় নেবেন হচ্ছে গ্রাহকের লম্বা অনুসারে, অ্যান্ড হচ্ছে হাতা যদি বড় দেয় তাহলে একটু বেশি কাপড় নিতে হবে। তো এখানে হচ্ছে আমার 3.5 গজ কাপড় আছে, এই 3.5 গজ কাপড় দিয়ে আমি মিস্কি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, 53 ইঞ্চি লম্বা, 44 ইঞ্চি হচ্ছে আমার বডি, কাঁধ হচ্ছে আমার 4 ইঞ্চি, হাতার লম্বা হচ্ছে 7, হাতার মুখ হচ্ছে 6.5। তো এবার এই মাপ অনুসারে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে হচ্ছে আমার 44 ইঞ্চি হচ্ছে আমার অল বডিটা, এই বডিটাকে আমি 4 ভাগে ভাগ করে 11 ইঞ্চি আসে, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি নিব, টোটাল হচ্ছে 12 ইঞ্চি নিয়ে আমি একটা দাগ কেটে নিলাম। আমরা জামা কাটিং যেভাবে করি জামা ম্যাপ করার জন্য, এখানে হচ্ছে জামার গলার মতো আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে দিয়ে এখানে হচ্ছে আমার কাঁধ হচ্ছে আমি লিখে দিছি 4 ইঞ্চি, তো এই 4 ইঞ্চি আমি কাঁধের জন্য ম্যাপ করে নিলাম, আর বাকিটা হচ্ছে আমার বগলের তল কাটিংয়ে চলে যাবে। এখানে হচ্ছে বগলের তলের যে মোহরিটা, ওই মোহরির ডিপ হচ্ছে আমার 6.5, ওই 6.5 আমি বক্স করে নিচ্ছি। বন্ধুরা, বক্স করে নেওয়ার পরে দিয়ে এখানে হচ্ছে আমি যে 4 ইঞ্চি কাঁধ নিয়েছি, এখানে হচ্ছে আমি 4.5 একটু বাড়াই দিচ্ছি, আমার সেলাইতে আরও 1/2 ইঞ্চি চলে যাবে। আর এখানে হচ্ছে গলার ডিপটা হচ্ছে যার যার অনুসারে, আমার গ্রাহকটা একটু মোটা টাইপের, এই জন্য আমি 5.5 নিছি। আপনারা চাইলে 5, 4.5 রুচি অনুসারে দিয়ে ম্যাপ করে নেবেন। এখানে হচ্ছে আমার আমি 5.5 ইঞ্চি বক্স করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাপড় কাটা কমপ্লিট। তো এখানে হচ্ছে আমার লম্বা, আমি যেহেতু আমার ক্যামেরার ইয়েটা ছোট, এই জন্য ক্যামেরার ইয়েটা আসতেছে না বিদায়, আপনাদেরকে আমি কাপড়টা বাস করে করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে লম্বা হচ্ছে আমার 53 ইঞ্চি, তো আমি কাপড়টাকে টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে 53 ইঞ্চি হচ্ছে আমার মেন লম্বা, সুইং সেলাই সহকারে হচ্ছে আমি 3 ইঞ্চি বা আপনারা চাইলে 2 ইঞ্চিও বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিলাম, আমি 56 ইঞ্চি নিলাম, আর বাকি কাপড়টা আপনারা দেখে নেবেন আগে, আপনারা হাতা আপনাদের হাতার যে লম্বা ওইটা হয় কি না, অ্যান্ড হচ্ছে হাতার যে কাপড়টা থাকবে এটা 3 ইঞ্চি বাড়তি থাকতে হবে, নয়তো বা আপনারা হাতার মুখ সেলাই করতে পারবেন না। তো এটা হচ্ছে আমার আছে, আমার হাতার কাপড়টা আমি কেটে নিচ্ছি নিচ থেকে। বন্ধুরা, আমার হাতার কাজটা আমি করে নিলাম। এখানে যে আমি গলার যে ইটা কাপড়টা নিয়েছি, ওই কাপড়টাকে আমি পিতার পট্টির জন্য আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে 2 বাজে 4 পাটে 2 পিস কাপড়, আমি প্রথমে একটু মোটা করে 2 পিস নিচ্ছি, আর 2 পিস নিচ্ছি একটু চিকন করে, কারণ হচ্ছে চিকন 2 পিস আমি নিব হচ্ছে পিতা বানাবো, আর মোটা 2 পিস হচ্ছে আমার পট্টি বানাবো। তো এইভাবে হচ্ছে আমি কাপড়টা কেটে নিলাম, আর বাকি যে হাতার কাপড়টা নিছি এই হাতার কাপড়টা আপনারা কেটে নেবেন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি হাতা কিভাবে কাটতে হয়। এখানে হচ্ছে আমার হাতার লম্বা হচ্ছে 7 ইঞ্চি, এখানে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাদ দিলাম হাতার মুখের সেলাইয়ের জন্য, আর 7 ইঞ্চি হচ্ছে আমার হাতা, আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 7.5 নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা মার্ক করে নিলাম। এখানে হচ্ছে আমার যে হাতার যে মোহরির মাপ হচ্ছে আমার দেখতে পাচ্ছেন 8.5-9-এর মতো আছে, এই 8.5-9-এর মতো আমি মোহরিটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আর হাতার মুখ হচ্ছে আমার 6.5, এখানে হচ্ছে আমার 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি, 7.5 ইঞ্চি আমি হাতার মুখটা নিয়ে নিলাম। বন্ধুরা, আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি, শেপ দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই কাটিংটা আপনারা ফলো করলে পিতামিস্কি খুবই সহজে আপনারা মেক করতে পারবেন, যেটা হচ্ছে আসলে মানে অন্য কোথাও পাবেন না। তো বন্ধুরা,
অবশ্যই অবশ্যই যে কথাটি না বললে নয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।